থর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এমন একটা ক্যারেক্টার যাকে যদি ভালোভাবে ইউজ করা হয় তাহলে তার প্রত্যেকটা সিন এপিক হবে। কিন্তু আমরা জানি সিক্রেট ওয়ার্স আসা পর্যন্ত আমাদের মাল্টিপল থর ভেরিয়েন্ট দেখা দরকার ছিল। আমি বলছি থর ভেরিয়েন্ট মাইটি থর, ওল্ড থর, বিটারেবেল, থ্রগ এক্সেট্রা এক্সেট্রা, যাদের নিয়ে কমিক্সে একটা গ্রুপ আছে যার নাম হলো থর গব। আর তাদের দেখালে শুধু সিক্রেট ওয়ার্স না পুরো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স পাল্টে যাবে। আর এদের মধ্যে চারজন থরকে আমরা অলরেডি দেখে ফেলেছি, লাইক আমাদের থর, মাইটি থর আর লোকি সিরিজে দেখানো থ্রগ। আর এদের মধ্যে মাইটি থর এখন আর নেই। তাহলে থরের রোল এই সিক্রেট ওয়ার্স এ কি হতে পারে, চলো ডিটেলসে কথা বলা যাক। এছাড়া থরের চার নম্বর ভেরিয়েন্টের ব্যাপারে আমি পরে বলছি, এমনকি লোকির এই পুরো মাল্টিভার্স সাগায় কি রোল আছে আর লোকি কেন এত ইম্পর্টেন্ট মাল্টিভার্স সাগার জন্য সেটা নিয়ে আমি ডিটেলসে কথা বলেছি, আর ওটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, প্লিজ চেক আউট। বাট ভিডিওটি পুরো দেখার আগে লাইক এন্ড সাবস্ক্রাইব টু বদমাসভার্স। পুরো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এ থর, মাইটি থর, থ্রগ আর বিটারেবেল কে গ্র্যান্ড মাস্টারের বিল্ডিং এর মূর্তিতে দেখেছি, তাই এটা ক্লিয়ার যে বিটারেবেল এমসিইউ তে এক্সিস্ট করে। বাট থর গবস এর জন্য এই কয়েকজন মেম্বার চলবে না, এত বড় সিক্রেট ওয়ার্স এর জন্য আরো থর ভেরিয়েন্ট আসতে হবে। এটা আমি কেন বলছি, অ্যাকচুয়ালি কমিক্স এ থর গবস মানে ডিফারেন্ট ডিফারেন্ট থরের ভেরিয়েন্ট ডক্টর ডুম এর জন্য কাজ করত। এছাড়া সিক্রেট ওয়ার্স এ প্রবাবলি ডক্টর ডুম অ্যাপিয়ার হবে, তাই বলা যেতেই পারে আমরা এমসিইউ তে থর গবস এর আরো মেম্বার দেখতে পাবো। এই থর গবস কমিক্স এ অনেক বড় বড় বাওয়াল করেছে, এদের ডিফারেন্ট ডিফারেন্ট কাহিনী আছে, বাট সেটা অন্য কোনো ভিডিওতে বলবো। এবার যদি বলি মাইটি থরের কথা, সে এমসিইউ তে মারা গেছে, বাট কমিক্স এ মাইটি থর মারা যাওয়ার পর ওয়েলালাতে চলে গেছিল, ওখানে যাওয়ার পরে ওখান থেকে আবার ফেরত এসেছিল, তাই এটা পসিবল যে সিক্রেট ওয়ার্স এর জেন ফস্টার এমসিইউ তে আসার সাথে সাথে অ্যাসগার্ডিয়ান ওয়ারিয়ারদেরও সাথে করে নিয়ে আসবে। এছাড়া আরো থরের ভেরিয়েন্ট আছে, লাইক ওল্ড থর যে পুরো থর গবস এর লিডার হয়। এছাড়া স্ট্রং থর যাকে আমরা এক্সম্যান মুভিতে দেখেছি, যে একজন মিউট্যান্ট আর ওর কাছে অলরেডি থরের স্ট্রং পাওয়ার আছে, এমনকি স্ট্রং থর মিওনির জন্য ওয়ার্ডিও ছিল। এছাড়া কমিক্স এ গ্রুট থরও আছে, যে আই অ্যাম গ্রুট এর জায়গায় আই অ্যাম থর বলে। এছাড়া এই থর গবস এ আনওয়ার্ডি থরও আছে, যে ইয়াং ভার্সন। এছাড়া ওয়ারিয়ার থর, ডেস্ট্রয়ার থরও আছে। এইসব দেখে আমরা বুঝতে পারি যে থর এমসিইউ তে কতটা ইম্পর্টেন্ট। ইনফিনিটি ওয়ার এ থরের এন্ট্রি ইনফিনিটি ওয়ার কে যেমন পুরো পাল্টে দিয়েছিল, তেমনি থর নিজের ফুল পটেনশিয়াল দিয়ে পুরো ওয়ার কে ব্যালেন্স করতে পারে। কমিক্সে এমনটা থর অনেক বার করেছিল। যাই হোক, এই থরের ভেরিয়েন্টের ব্যাপারে তোমাদের ওপিনিয়ন কি কমেন্টে জানিও। এছাড়া তোমাদের মনের মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, আমার 100% দেবো সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার জন্য। আর এরকমই অসাম আর ইন্টারেস্টিং ভিডিওর জন্য সাবস্ক্রাইব টু বদমাসভার্স।